शुभ बंधुगण इनफिनिटिव वर्ब इंग्रेजीते टोटाल 63টি গঠনে ব্যবহার হয়। হ্যাঁ বন্ধুগণ, প্রথম ভিডিওতে আমরা প্রথম অংশটি আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় ভিডিওতে দ্বিতীয় নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটিকে নেওয়া হয়েছে। বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। এই বইটির উপর ইতিমধ্যে 700 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, যাদের ভিডিও লেকচার দরকার পুরো বইয়ের ভিডিও লেকচার প্যান্ডেলের মাধ্যমে নিতে পারবেন স্বল্প মূল্যে। হ্যাঁ এখন আসুন, আমরা জানি যে ইনফিনিটিভ ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে সর্বমোট 63টি গঠনের বাক্য পাওয়া যায়। হ্যাঁ প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম প্রথম নিয়মটি নিয়ে। যারা প্রথম ভিডিওটি দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা দ্বিতীয় নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব, অর্থাৎ নট টু ডু, না করতে, না পড়তে, না জানতে, না হতে, না থাকতে, এরূপ অর্থে কিভাবে বাক্য তৈরি করবেন। লক্ষ্য করেন গঠনটি, যেমন সাবজেক্ট ভার্ব, তারপর নট টু ভার্ব প্লাস সাবজেক্ট, বি নাউন অ্যাডজেক্টিভ, আবার হ্যাভ প্লাস নাউন। কি দিয়ে কীভাবে পড়বেন লক্ষ্য করেন। আই ওয়ান্ট নট টু ডু দ্যাট, আমি কাজটি না করতে চাই, আমি না যেতে চাই, আমি না আসতে চাই, আমি না বলতে চাই। এইভাবে সে না বলতে চায়, তারা না বলতে চায়, আপনি না বলতে চান, আপনি না যেতে চান। এই যে বাক্যগুলি হলো, এরূপ বাক্যকে কী দিয়ে করবেন। আই ওয়ান্ট not to do the work, I want not to play football, I want not to go with you, I want not to eat now, I want not to eat now, আমি এখন না খেতে চাই, আমি এখন না বলতে চাই। I want not to tell, I want not to tell about this matter, এই ব্যাপারে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজারো ভার্ব দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন এবং বলতে পারবেন। এখন আসেন, I want not to be a doctor, আমি ডাক্তার না হতে চাই, আমি শিক্ষক না হতে চাই। I want not to be a teacher, আমি মোটা না হতে চাই। অ্যাডজেক্টিভ দিয়ে পড়েন, আমি মোটা না হতে চাই। আই ওয়ান্ট নট টু বি ফ্যাট, আই ওয়ান্ট নট টু বি ফ্যাট, আমি গরিব না হতে চাই। আই ওয়ান্ট নট টু বি পোর, আই ওয়ান্ট নট টু বি পোর, আমি কৃষক না হতে চাই। আই ওয়ান্ট নট টু বি এ ফার্মার, আই ওয়ান্ট নট টু বি এ ফার্মার। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। আই ওয়ান্ট নট টু বি এ চিটার, আমি নট টু বি চিটার, আমি প্রতারক না হতে চাই, আমি প্রতারক না হতে চাই। এইভাবে হাজারো নাউন অ্যাডজেক্টিভ ভার্বের past perfect form দিয়ে পড়তে পারবেন। আই ওয়ান্ট নট টু বি dishonest, আমি অসৎ না হতে চাই, এইভাবে পড়তে পারবেন। এখন আসেন, আই ওয়ান্ট নট টু হ্যাভ এ কার, আমি চাই আমার গাড়ি না থাকুক, আমি চাই আমার বাড়ি না থাকুক, আমি চাই আমার অনেক টাকা না থাকুক। আই ওয়ান্ট নট টু হ্যাভ এ হিউজ মানি, আই ওয়ান্ট নট টু হ্যাভ হিউজ মানি, এইভাবে বাক্য তৈরি করতে পারবেন। তারপর আসেন, আই ওয়ান্ট নট টু বি এ কার ইন মাই হাউস, আমি চাই আমার বাড়িতে গাড়ি না থাকুক। I want not to be a car in my house. হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি in my house বাদ দিয়ে দেন তাই ওর অর্থটা দাঁড়াবে I want not to be a car, আমি একটি গাড়ি না হতে চাই, এর অর্থ প্রকাশিত হবে। যখন আপনি যে কোনো স্থানের নাম দিয়ে দিবেন তাহলে আমি চাই আমার বাড়িতে একটি গাড়ি না থাকুক, এর অর্থ প্রকাশিত হবে। যা কিছু পড়বেন একটু খেয়াল করে পড়বেন। তারপর 5 নম্বর, I want the letter not to be written, আমি চাই চিঠিটি লেখা না হয়ে থাকুক, আমি চাই ভাত রান্না না হয়ে থাকুক। আই ওয়ান্ট টু রাইস নট টু বি কুকড, নট টু বি কুক। হ্যাঁ বন্ধুগণ, এরূপ আদলে আপনারা শত শত বাক্য বানিয়ে পড়তে পারবেন। কমপক্ষে 20টি করে বাক্য বানিয়ে পড়ুন প্রতিটা নিয়ম থেকে, ইনশাল্লাহ পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। এখন আসুন আদার কিছু এক্সাম্পল আমরা পড়ব, তা না হলে আপনারা বিষয়টি রপ্ত হবে না। যেমন হি ওয়ান্ট টু লন্ডন নট টু স্টাডি, সে পড়াশোনা না করার জন্য লন্ডনে গিয়েছিল, অর্থাৎ চাকরি করার জন্য গিয়েছিল, নট টু স্টাডি। আই ডিসাইডেড নট টু গো দেয়ার, আমি সেখানে না যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। আই শিল বাই এ শার্ট নট টু গিভ মাই ব্রাদার, আমি আমার ভাইকে না দেওয়ার জন্য একটি শার্ট কিনবো, অর্থাৎ কি আমি দেখায় রেখে দেব নিজের কাছে, এরকম। আই হ্যাভ টেকেন এ ডিসিশন নট টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি না করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তারপর আসেন ম্যান ওয়ার্কস হার্ড নট টু বি পোর, মানুষ গরিব না হওয়ার জন্য কঠোর পরিশ্রম করে, অর্থাৎ কি ধনী হওয়ার জন্য করে। উই নিডেড নট টু রিড মোর। হ্যাঁ বন্ধুগণ, এখানে টু এর আগে নট হবে, কিন্তু ভুল হয়েছে এটা। উই নিডেড নট টু রিড মোর, আমাদের বেশি না পড়ার দরকার ছিল। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। আপনারা যা কিছু শিখবেন হিসাব নিকেশ করে শিখবেন। প্রতিটা স্যাম্পল বাক্যকে যদি মনে রাখতে পারেন এরূপ আদলে হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, 63টি গঠনের আলোকে ইনফিনিটিভের ব্যবহারের মধ্যে 2 নম্বরটি আলোচনা করা হলো। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় নম্বর নিয়ে আপনি আলোচনা করব অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ এবং একে একে ৬৩টি গঠনের ব্যবহার অবশ্যই শিখবেন যদি রিটেন স্পোকেন গ্রামার রপ্ত করতে চান অপরকে পড়াতে চান ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ।